Video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys. ঝগড়া না 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 ঝগড়া করে আসিনি, না ঝগড়া থামাতেও পারিনি। কি করলাম? শুধু দেখলাম। তবে এবার কিছু ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। দিদি আছেন আমাদের মাথার উপরে, দিদি নেবে। তো আমাকে ভীষণ উষ্ণকষ্ট লাগছে, কারণ এখন বাজে কথা বলো তো রাত 1টা বাজে, খেলা হবে বস, খেলা হবে তো রাত 1টা বাজে। তোমরা বেসিক্যালি জানো আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই, আমি রাতে এসে ভিডিও করি, তোমরা ভালো করেই জানো রাতে আমি ভিডিও করি, সকালে আপলোড করি। মানে সকালে সেগুলো রাতেই আমি করে নিই, দিয়ে সকালে আমি মানে ভিডিওগুলিকে ওপেন করি, সেটা তোমরা সবাই জানো। আজকে রাত 1টার সময় ভিডিও করতে বসেছি। আমার ভিডিও ছিল পুরোই অন্য ভিডিও, কিন্তু মাথা পুরো ঘেটে পুরো মানে কি বলবো, বৃন্দাবন ধাম হয়ে গেছে। ওখানে তোমার রাধারানী, ওখানে তোমার কৃষ্ণ, নকুল, সহদেব সবাই এসে পুরো একদম না 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 ভাই, পুরো মাথা মানে একদম ঘেটে গেছে। তো ঘটনাটা ছিল আজকে দুপুরের ভিডিওটা নিয়ে ভিডিও করার। এখন দেখছি ওই দুপুরের ভিডিও থেকে যারা এরা যা কাণ্ড লীলা কীর্তন দেখিয়ে দিয়েছে, হিট অফ দ্য মোমেন্টে একদম চাক্ষুষ হিরোইন হয়ে গেল আজকের মাসিমণি। বড় মাসিমণি পুরো হিরোইন, বড় মাসিকে পুরো অ্যাওয়ার্ড দাও সবাই, ঠিক আছে? বড় মানি মাসিমণি পুরো আজকে একদম জিতে নিয়েছে ট্রফিটা, ঠিক আছে? তো চলো, কেন কি কেন জিতে নিয়েছে, কি হয়েছে আমি আর পুরো ডিটেলস বললাম না, লাইভে ছিলাম, তোমরা সবাই আমার মাথা খেয়ে নিয়েছো। দিদিভাই যাও, দিদিভাই যাও, দিদিভাই যাও, ভিডিও দেখে আসো, লাইভ দেখে আসো, লাইভ দেখে আসো। মারামারি হচ্ছে, মারামারি হচ্ছে, মারামারি হচ্ছে। আমি তো বলে দিলাম, কুল মাইন্ডে বলে দিলাম যে আমার দেখা হয়ে গেছে। ওখানে কতদূর কি হতে পারে, কারণ মা মনসা গিয়ে ধোয়া দিয়ে চলে এসেছে, ধোয়া দিয়ে চলে এসছে, মা মনসাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে চলে এসছে। মা মনসারা এখন চুলোচুলি করবেই, ছেড়ে দাও, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমার ভিডিও নয়। আজকে ঘটনাটা হলো যে আমার কিছু কথা মামাইয়ের উদ্দেশ্যে বলা। হ্যাঁ মামাই, লাস্ট অবধি তোমার চাকরির পয়সায় হচ্ছে না বাবা? ও মামাই, চাকরির পয়সায় হচ্ছে না? হ্যাঁ সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কাজ করছো, কিন্তু চ্যানেলটা তোমার মনিটাইজেশন অফ, আমি যেটুখানি জানি। কিন্তু তোমার চ্যানেলটাকে কমিউনিটি দেওয়ার জন্য ওই বড় চ্যানেলটাতে গেছিলে, ফার্স্ট কমিউনিটিতে আমি দিয়েছিলাম, ছোট চ্যানেল বসো আমার, তোমার পছন্দ হয়নি, তুমি ওকে গিয়ে রিকোয়েস্ট করেছো তোমার চ্যানেলটাকে কমিউনিটিতে দিতে। বারে বা, বড় জায়গায় সবাই গিয়ে ন বড় ঘাটে সবাই গিয়ে নৌকো বাঁধে, তাই না মামাই? কেন রিকোয়েস্ট করেছিলে মামাই? খুব দরকার ছিল তোমার চ্যানেলটার প্রচার ওর মাধ্যমে হওয়ার। এবার দেখো, এটা আমি কিন্তু বলছি না, কারণ চাটুতে বসিয়ে দেবে, গরম চাটুতে, না উঠতে পারবে, না দাঁড়াতে পারবে, না বসতে পারবে, ঠিক আছে? গরম চাটুতে বসিয়ে দেবে। সরকারি চাকরি কতক্ষণ লাগে, তুড়ি মেরে চলে যেতে পারে, বুঝেছো? কারণ ওর হাতে পুরো সরকার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ওর হাতের তালুতে, কারণ মোল্লাদর মসজিদ অব্দি। আজকে আমি এই কথাগুলো বলছি, কালকে হয়তো আমার বাড়িতে পুলিশ আসলেও আসতে পারে, কারণ চুচুড়া থানার কে না কে, তার নাকি খুব অনেক কথাই শুনেছি, সে অনেক ইনফরমেশান দেয়, রাত 1টা-1.30 অব্দি অনেক গল্পও শুনেছি। আমি জানি না ভাই, থানার সেই বড়োবাবু, মেজবাবু, সেজবাবু, কোন বাবু আমি সেটা বলছি না, তবে সেই বাবু নাকি তার সাথে রাত 1টা-1.30 অব্দি তাকে ইনফরমেশান দেয়, তাকে পুরো গাইড করে। হ্যাঁ এমন কি তার মেয়ে, মনে আছে, মনে আছে সেই তার মেয়ে যখন ফার্স্ট সেই বাড়ি থেকে চলে গেল গো দেখা করতে, তারপরে সেই ইভেন্টের কাজে চলে গেল, আমরা সবাই চিন্তিত। আরে যখন সেই বাবা মার অ্যানিভার্সারি ছিল, মেয়েটা চলে গেল, প্রীতমের সাথে গিয়ে দেখা করলো, তারপরে এদিকে ওর কাকি পূজা নাকি থানায় নিয়ে গেছিলো, মনে আছে সেই দিনগুলো তোমাদের? সেই দিনগুলোর কথা বলছি, সেই দিনগুলোতে তারপরে মেয়েটার বাড়ি গেলো না, মেয়েটা কোথায় চলে গেল, সেই মেয়েটা রাস্তা রাস্তায় ঘুরছে, মানে থানার, চুচুড়া থানার আর কাউকে নিয়ে কাজ করে না, একমাত্র ওকে নিয়েই মনে হয় কাজ করে ওর বক্তৃতাতে। আমি পুলিশ প্রশাসন নিয়ে কিছু বলছি না, থুকবো তো বাবা, আমি পুলিশ প্রশাসন নিয়ে কিছু বলছি না, আমি বলছি যে উনার বক্তৃতাতে ওই থানার, চুচুড়া থানার সে বড়োবাবু, মেজবাবু, সেজবাবু, কোনবাবু আমি উল্লেখ করছি না, আবারও কথাটা বলে দিচ্ছি, সেই তার তিনারা নাকি তাকেই সবসময় মানে গাইড করে, তার মেয়ে কোথায় চলে গেছে
সেটাও লোকেশন ট্যাগ করেছে, তার মেয়েকে নাকি 20,000 টাকা হাতে দিয়ে বলেছে, এগুলো তার মুখ থেকে শোনা ভাই, হ্যাঁ 20,000 টাকা হাতে দিয়ে বলেছে যে যা যা যা, তোর বাপের নামে যা বলেছিস বলেছিস, হ্যাঁ চিনি তোর বাপকে আমরা, শিখাতে আসিস না, যা 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 লাগবে যা, এগুলো দিয়ে খা গিয়ে কর গিয়ে যাই, এই ধরনের ব্যাপার স্যাপার ভাই, বিরাট ব্যাপার, বিরাট সাপোর্টিং, এরকম সাপোর্টিং মানুষ হয়তো পায় না। তো আমি জানি না কালকে আমি আর সকাল, আর কালকের পর থেকে আমি আর সকাল দেখতে পারবো না, গারদেই থাকতে হবে জেল হাজতে, কারণ উনি বলেছে আজকের ভিডিওতে যে আমার পিছনে যে লাগবে সে ভুলতে পারবে না কোনো দিন আমি কী জিনিস, আর যাদের আমি দেখিয়েছি ব্যবস্থা তারা আমাকে হারে হারে চেনে, তারা তো জল খেয়ে নি, ঘরের জল পরে আবার খেতে পারবো কি পারবো না, কারণ যেভাবে মামাইকে এসে থ্রেট দিচ্ছে সরকারি চাকরি খেয়ে নেবে, আমরা তো কিছুই না বলো। দিন আনা দিন খাওয়া, দুই দিন আনা দিন খাওয়া মানুষ। আচ্ছা বন্ধুরা, এরা যে আজকে নাটকটা দেখালো, হ্যাঁ এরা যে আজকের নাটকটা দেখালো, তাহলে আজকের মানে আমার ভিডিওটা আজকে এটাই করার ছিল, কিন্তু ওই যে বললাম না ঘেটে ঘ হয়ে গেছে সব কিছু, সব কিছু দেখে ওভারঅল সব কিছু দেখে ঘেটে ঘ হয়ে আমি বসে আছি, ঠিক আছে। তার মধ্যে কিছু কিছু কথা তো মাইন্ডে থেকেই গেছে, যে কি বললো, তুমি খেলবে তাই না, তুমি খেলবে, আমি এসে কি করব, আমি এসে দেখব, তুমি খেলবে আমি দেখবো, আর আমরা কি করব, হাত তালি দেবো আর সিটি বাজাবো, তাই তো, আমরা হাত তালি দেবো আর সিটি বাজাবো, তাই তো। আচ্ছা এবার কথা হলো, মানে এদেরকে যদি এদের পয়েন্টগুলো ধরিয়ে দেওয়া যায়, ওদের যদি মানে কি বলবো, ওদের জিনিসগুলো ধরিয়ে দেওয়া যায়, তাহলে ওরা তাদেরকে নিয়ে কাটাছেঁড়া করতে বসে যায়। কদিন আগে কালো চশমা পরে রান্না করলো মামাইকে পুরো একদম, কারণ মামাই ইয়েতে উঠতে চাইছিল, এবার মামাইকে নামিয়ে দিয়েছে, মামাই রিভেঞ্জ নিচ্ছে, বা 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 বা, মামাই তাই বুঝি, মামাই আমার এই ভিডিওটা যদি দেখো অবশ্যই তুমি উত্তর দিও, হ্যাঁ কারণ তুমি কমিউনিটিতে উঠতে তাকে রিকোয়েস্ট করেছিলে, ফোনের পর ফোন করেছিলে, ফোন কল রেকর্ডিং তার কাছে আছে, ঠিক আছে, পাবলিকের কাছে কিন্তু দেবে, হ্যাঁ। আর ঘটনাটা হলো, যেই তোমাকে তিনখানা ভিডিও দিয়েছে তত্তর করে, তোমার তো যা চাকরি কর তার থেকে বেশি পয়সা তোমার তো ঢুকেই গেছে অ্যাকাউন্টে, যেই তোমাকে নামিয়ে দিল টাকা পয়সা পাওয়া তোমার বন্ধ হয়ে গেল, ব্যাস তুমি ওদের বিরুদ্ধে মুখ খুললে। সবাই এইভাবেই ওদেরকে ইউজ করে গো, কেন বোঝো না। হ্যাঁ কমিউনিটির কথা বলতে গেলে দেখো, আমাকে প্রচুর, আমি অস্বীকার করব না কোনো দিনের জন্য নয়, আমাকে প্রচুর কমিউনিটি ও দিয়েছে, দেয়নি যে তা নয়, আমাকেও প্রচুর কমিউনিটি দিয়েছে, হ্যাঁ ওর কমিউনিটির একটা দম আছে, ঠিক আছে, কিন্তু আমি ভুলবো না কোনো দিনেই, আমি কোনো দিনে ওকে নিয়ে ইয়েও করবো না, দিয়েছে কিন্তু আমি ওকে কোনো দিন বলিনি, কিন্তু মামাই তুমি ওকে রিকোয়েস্ট করলে লাস্ট অব্দি কমিউনিটি দেওয়ার জন্য, ব্যাপারটা বুঝলাম না, তুমি একটু ক্লিয়ার করো তো ঘটনাটা কি, কারণ সে তো একদম দম দিয়ে বলছে না যে তার কাছে সব, তার কাছে সব আছে, তার কাছে সব প্রমাণ আছে, রেকর্ডিং শুনিয়ে দেবে, হ্যাঁ কাজেই তোমার কাছ থেকে এটা আশা করিনি গো, তুমি একটা সরকারি চাকরি করো তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে মানে এইভাবে কমিউনিটি কারোর কে রিকোয়েস্ট করে কমিউনিটিতে উঠেছো, তারপরে সে যখন তোমাকে কমিউনিটি থেকে নামিয়ে দিল তারপরে তুমি তার বিরুদ্ধে বলতে বসে গেছো, ব্যাপারটা কি বলো দেখে নি, ব্যাপারটা কি, আমরা যেটা বোঝার বুঝে গেছি মামাই সেটা তোমাকে বলতে হবে না, কিন্তু তুমি আমার এই কথাগুলো একটু উত্তর দিও, পাবলিকও বুঝে গেছে, তারপরেও আরেকটু আরেকটু ক্লিয়ার করে দিও মানুষকে, তাই না, রেকর্ডিংয়ের ব্যাপারটা কি, ফোন কলের ব্যাপারটা কি, পারলে একটু ক্লিয়ার করে দিও, কারণ কি বলো তো যে খুব শখ হয়েছে জানো তো কন্ট্রোভার্সি খেলার, ওরা খুব কথায় কথায় কন্ট্রোভার্সি ঠুকে দেবে, কন্ট্রোভার্সি বল করবে এদের খুব, আর তুমি তো কথায় কথায় ইঞ্জিনি বলো, বাংলা কয়টা বলো, বাংলা তো তুমি তো বলোই না, কি নোটিফিকেশন সমানে ঢুকছে, তো বাংলা তো বলোই না, ইঞ্জিনিতে কি কি বলো সত্যি কথা বুঝেও উঠতে পারি না, মানে পারে না, কাজেই বুঝতে পারে না তোমার ভাষাগুলো, বুঝলে তো, বিরাট ক্ষমতাশীল মানুষ, তুমি কাদের নিয়ে পড়েছো তুমি বুঝতেই পারো না, সরকারি চাকরি তুড়ি মেরে খেয়ে নিতে পারে, আর সরকারি চাকরি আবার তুড়ি মেরে ঢুকিয়ে দিতে পারে, কোনো ব্যাপারই না, শুধু নিজের মেয়েটা উচ্চ মাধ্যমিকটা পাশ করলো না, শুধু মেয়েটার সার্টিফিকেট নেই, নাহলে মেয়ে কুত্তায় বসে থাকতো মুখ্যমন্ত্রীর পাশ, না না প্রধানমন্ত্রীর পাশের চেয়ারটাতে থাকতো, বুঝতে পেরেছো, সরকার সরকার ওদের কে না, বুঝেছো, সরকার ওদের কে না, দেখেছো না পুরো চুচুড়া এলাকাটা কে না,
এত গুডউইল চারিদিকে, প্রচুর গুডউইল, আর প্রচণ্ড ঠান্ডা মাথার খেলাড়ি, বুঝেছো, প্রচণ্ড ঠান্ডা মাথার খেলাড়ি এরা। চলো, ভিডিওটাতে অনেক কিছু বলার ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছে, 1:30 বেজে গেছে, তার মধ্যে আমি 1:30 না 1:45 বাজে, 1:41 বাজে, শোনো না, তারপরে আমি একটা এমন আপডেট তোমাদের আজকে দিতে চলেছি, জানি না কোন ভিডিওটা কখন যাবে, হ্যাঁ জানি না কোন ভিডিওটা কখন যাবে, এটা বিগ বিগ বিগ, মন খুশ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। কাজরারা কাজরাতেই সুন্দর, আর বাচ্চারা মানে বলে না যে বাচ্চারা মাতৃ কুড়ে, তো সত্যিই তাই, আজকে এমন একটা তোমাদের দেব নিউজ না, নে তোরা চুরুচুরি করে মর, যার জন্য এত চুরুচুরি করছিস সে তার সুন্দর বাসস্থান সুন্দর জায়গা ঠিক জোগাড় করে নিয়েছে, তাই বুঝলে, তারপরেও তাকেও মানে ছাড়তে পারে না এই ভদ্রলোক, তাকেও ছাড়ছে না কোনোভাবে, তাকেও জড়াতে চাইছে সবটাতে, বিশেষ লাভ হবে না, বিশেষ কিছু লাভ হবে না তাকে জড়িয়ে, ঠিক আছে, কি ব্যাপার স্যাপার কালকে জেনে যাবে, দিদি দিয়ে দেবে বার্তা, চিন্তা নেই, তোমরা শুনে নেবে, কারণ না কারোর চ্যানেলে হয় সোমা ধরিত্রী কিংবা প্রতিবাদ মহল কিংবা সীমাদি, কারণ না কারোর চ্যানেলে চলে আসবে দিদির কথা, জানতে পারবে কি ঘটনা কি ঘটেছে, ওকে নজর রেখো, তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।